22 জানুয়ারি সোমবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি 1528 সালে অযোধ্যায় একটি মসজিদ তৈরি করেছিলেন, যা পরে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। 1992 সালের 6 ডিসেম্বর করসেবকদের হামলায় মসজিদটি ধ্বংস হয়। এরপর 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়ে বিতর্কিত জমিটিতে মন্দির নির্মাণের অনুমতি পায় কর্তৃপক্ষ। 70 একর জমির উপর নির্মিত হয়েছে মন্দিরটি। এর প্রথম ধাপের কাজ সম্পন্ন করেই মন্দিরটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্দিরের দ্বিতীয় ধাপ 2025 সালে শেষ হবে। বিশাল এই মন্দিরটি তৈরিতে ব্যয় হয়েছে আনুমানিক 1500 কোটি ভারতীয় রুপি, যার পুরোটাই বহন করেছে ভারতীয় সরকার। ঐতিহাসিক এই স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নেতা, চলচ্চিত্র অভিনেতা ও বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানসহ অন্তত 10,000 অতিথিকে আমন্ত্রণ করা হয়। কোনো ঝামেলা ছাড়াই অনুষ্ঠানটি শেষ করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না। এ উপলক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিস্তৃত পরিসরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যবহার করা হয় ড্রোন। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 22 জানুয়ারি দুপুর 12:29:03 121 আচার্য ও পূজারীর মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রামলালার প্রাণ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, হয়তো এই দিনটির জন্যই ঈশ্বর তাকে ধরাধামে পাঠিয়েছিলেন। প্রাণ প্রতিষ্ঠার পরই নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেন, পরে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক। ঈশ্বর গড়কে মে বেঠে হুয়ে।